ধ্বংসের মহড়ায় জঙ্গিদের সাথে যোগ দিয়েছে স্বাধীনতার বিরোধীরা বললেন প্রধানমন্ত্রী চোদ্দ দলের সাথে বৈঠক জামাজ শিবরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে চোদ্দ দল সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক কালো ব্যাজ ধারণের আহ্বান টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের পি রেশিও তলানিতে দ্রুত পদক্ষেপ দাবি বিনিয়োগকারীদের সিকিউরিটি স্থান ব্যাংক সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিব জামান আর দশক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ অনলাইনে কোটা আন্দোলনের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ দলের বৈঠকে তিনি বলেন দেশকে ধ্বংসের মহড়ায় জঙ্গিদের সাথে যোগ দিয়েছে মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দলগুলো কোটা আন্দোলনের নামে সহিংসতা হতাহতের ঘটনা এরপর কারফিউ জারি এর মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে দেশ উদ্ভূত পরিস্থিতিতে ১৯ জুলাই এর পর আবারও গণভবনে কেন্দ্রীয় চোদ্দ দলের নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বৈঠক শুরু হলে প্রথমেই স্বাগত বক্তব্য দেন সরকার প্রধান আওয়ামী লীগ ও চোদ্দ দলীয় নেতাদেরকে তিনি বলেন দেশের এই হানাহানির পরিস্থিতি জঙ্গিদের কাজ বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে আসলে এটা কিন্তু রাজনীতি কিছু না এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ একেবারে জঙ্গিবাদী কাজ এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে বাংলাদেশের নাম শুনে এখন সবাই একটা সমীহ করে চলে সবাই সম্মানের চোখে দেখে একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছে আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না দেশের উন্নয়ন আর জনগণের শান্তি ধ্বংস করতেই কোটা সংস্কারের নামে এসব অরাজকতা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা এক একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয় যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটাই ধ্বংস করা অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা এটাই তাদের এবার আর এখানে যারা ওই শিবির ছাত্রদল বিএনপি জামাত এরাই কিন্তু এবং জঙ্গি এরা জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে এসব শক্তিকে মোকাবেলা করতে চোদ্দ দলীয় জোটকে আরও একতাবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা ফারজানা শোভা টেলিভিশন ঢাকা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামায়াত শিবিরকে নিষেধের পক্ষে মত দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট দ্রুত সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চোদ্দ দলের জরুরি বৈঠক অংশ নেন চোদ্দ দলের নেতারা উন্নয়নের ফলে বাংলাদেশ আছে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন স্বাধীনতা বিরোধী জামাত শিবির দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের স্বার্থে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে একমত হয়েছে চোদ্দ দল চোদ্দ দলের সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করা চোদ্দ দল মনে করে শিক্ষার্থীদের নিরাপত্তা তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন দীর্ঘদিনের দাবি ছিল স্বাধীনতা বিরোধী এই দলকে নিষিদ্ধ করা চোদ্দ সালে তেরো সালে যখন জামাত শিবির যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে সারাদেশে তাণ্ডব সৃষ্টি করেছিল সেই সময় আমরা দাবি করেছিলাম জামা সিমি নিষিদ্ধ করার ক্ষেত্রে আমাদের প্রস্তাব দিয়েছি আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে চোদ্দ দলের অন্যান্য আজকের এই সিদ্ধান্ত যুগান্তকারী শরিকরা বলছেন এইটা ঐতিহাসিক এবং জাতিকে একটা বর্তমান যে ক্রান্তিকাল সে কাল উত্তরণের জন্য তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্বাধীনতা এবং সার্বভৌম আজকে বুলন্ডিত হতে যাচ্ছে তাই আমরা আজকে আহ্বান জানাই দলের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে আমরা এর মোকাবিলা আগেও করেছি এখনও করব। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকরের ব্যবস্থা নেবে সরকার এমনটা জানান চোদ্দ দলের নেতারা মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আছে বিচারপতি জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ সমন্বয়ে এই আদেশ দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে অবিলম্বে মুক্তি এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তারা হলেন আইনজীবী মানজুর আলমতিন ও আইনুন্নাহার সিদ্দিকা এই দুইজন আইনজীবীর সাথে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সারা হোসেন অনিকার হক জেডাই খান পান্না সহ চারজন শুনানিতে আইনজীবীরা সাম্প্রতিক বিষয়ে তুলে ধরেন আমরা চেয়েছি যে এই জনের মুক্তি এবং ইলিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয় আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই এসব ঘটনায় মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে জনমনে শান্তি ফেরাতে তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন কাউকে যদি অন্য কারো কাছে বেআইনি ভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিটিভি ভবনে আগুন মেট্রো রেলে ভাঙচুরের মতো নাশকতার ঘটনা আর ঘটবে না আবেদনকারীরা এমন নিশ্চয়তা দিতে পারেন কিনা প্রশ্ন রাখেন কোনো এজেন্সি কাউকে মারছে স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই তো এই এই যে একটা ভেগ স্টেটমেন্ট দিয়ে পাঁচটা প্যারাগ্রাফ দিয়ে একটা রিডপিটিশনে এটা আমার এই প্রথম দেখতেছি আইনশৃঙ্খলা বাহিনী এই কর্মকাণ্ড চালিয়েছে এমন কোনো প্রমাণ নেই বলে শুনানিতে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষ ডিবি চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে ছয়জন সমন্বয়ককে নিরাপদে রাখতেই হাসপাতাল থেকে তুলে নিয়েছেন বলে শুনানিতে বলেন আইনজীবীরা আমি কোর্টকে এটাও বলেছে একটা বিভিন্ন থেকে কাণ্ড দেখেছি একজন সমন্বয়ক ও নাম মুগ্ধ ও ও ফেসবুকটা স্ট্যাটাস দেওয়ার পর পরের দিন ও ওকে সাসপিসিয়াসলি খুন করা হয় তা তাহলে গতকাল আমরা দেখেছি বলা হয়েছে এদের নিরাপত্তার জন্যই এদেরকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে এখানে আমাদের বুঝতে হবে গ্রেফতার বা ডিটেনশন এক জিনিস আর যে কোনো নাগরিককে নিরাপত্তা প্রদান করা আরেকটা জিনিস আদালত শুনানি শেষে আবেদনটির কিছু ভুল সংশোধন করে আনার আদেশ দেন মঙ্গলবার আবারও শুনানি শেষে আদেশ দেয়া হবে সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী পালন করা হচ্ছে একদিনের শোক এদিন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো বায়াচ ধারণ করবেন এবং মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হবে এছাড়া মন্দির গির্জা থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন বিস্তারিত জানাচ্ছেন মফির রহমান সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকে সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন ছোট আন্দোলন নিয়ে হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাস ধারণ করা হবে এবং মসজিদে দোয়া মন্দির প্রার্থনা করা হবে সহিংসতায় নিহতের সংখ্যা নিয়েও কথা বলেন মন্ত্রী পরিষদ সচিব স্বরাষ্ট্রমন্ত্রী উনি সবাই বলেছেন গতকালকে একশো সাতচল্লিশ বলেছিলেন আজকের মধ্যে আরো তিনটি যোগ হয়েছে একশো পঞ্চাশ উনি বলেছেন মন্ত্রিপরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোটা আন্দোলনে প্রতিবেদন উপস্থাপন করেছে বলেও জানান মোহাম্মদ মাহবুব হোসেন থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা ধারাবাহিক দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় পি রেশিও গত এক দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বাজারের এমন পরিস্থিতিতে সরকারের জোরালো পদক্ষেপ চান বিনিয়োগকারীরা তবে বিশ্লেষকরা বলছেন অনেক শেয়ার এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযোগী সেসব প্রতিষ্ঠান নিয়মিত ডিভিডেন্ড দেয় সেসব শেয়ারেই বিনিয়োগের ঝুঁকি কম মেহেদি হাসানের রিপোর্ট অনেক দিন ধরেই গতিহীন দেশের পুঁজিবাজার সূচক একদিন বাড়ে তো দুদিন কমে এমন পরিস্থিতিতে বাজার ঘুরে দাঁড়াবে আশা করে বারবার বুক বাঁধেন বিনিয়োগকারীরা কিন্তু প্রতিবারই হতাশ হচ্ছেন তারা জানান শেয়ারের দাম কমতে কমতে অনেকেরই এখন পুঁজি হারানোর উপক্রম হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা শেয়ার যে যতগুলো দেশ আছে তার মধ্যে এটা সন্তোষজনক পর্যায়ে আছে এখনও অথচ শেয়ার মার্কেট দেখলে মনে হয় দেশ দেউলি হয়ে গেছে ব্যাংকে গেলে কিন্তু টাকা পাওয়া যায় অর্থাৎ ব্যাংকে টাকা আছে আর শেয়ার বাজার শেয়ার বাজারে আসলে মনে হয় যে এখানে কোনো অস্তিত্ব নাই এমন পরিস্থিতিতে বাজারকে সমর্থন দেওয়ার কথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিন্তু এই বাজারে কথিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসলে কতটা প্রাতিষ্ঠানিক সেই প্রশ্ন বিশ্লেষকদের আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড এখানে ট্রেড হয় না আমাদের এখানে কোনো গ্র্যাচুরি ফান্ড ট্রেড হয় না যেটা সারা পৃথিবীতে এই ধরনের বড় বড় ফান্ডগুলো ট্রেড হয় বড় বড় ফান্ডগুলো বিনিয়োগে আগে আসে তারা সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণ করে যেটা আমাদের বাংলাদেশে একেবারেই নাই আমাদের এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে আমার কোম্পানিটাই একটা প্রতিষ্ঠান যেটা একজন ব্যক্তির ইচ্ছায় চলে এদিকে নিয়মিত দরপতনে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের দাম এখন যে পর্যায়ে নেমেছে তাতে এসব শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে লোকসানের সংখ্যা নেই কিন্তু ডিভিডেন্ড উপভোগ করার মতো মানসিকতা বেশিরভাগ বিনিয়োগকারীর মধ্যে দেখা যায় না বলে জানালেন বিশেষজ্ঞরা মাল্টিনেশন কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিয়েছে মানে রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড তারা দিয়ে যাচ্ছে বা সম্ভাব্যতা যা রিজার্ভের পরিমাণ যা সেই হিসাবে অন্যান্য মাল্টিন্যাশাল কোম্পানি বা ব্লুচিপগুলো যেটাতে আপনি শুরু করলেন সেটাও কিন্তু সেরকম প্রত্যাশিত ডিভিডেন্ড আছে এখন মানুষ যদি মনে করে যে আমি এখানে ডিভিডেন্ডের জন্য কিনে রাখবো অর্থনৈতিক অবস্থা কোন দিকে যায় দীর্ঘমেয়াদে বসে থাকবে সে ধরনের মানসিকতা নিয়ে কিন্তু আমাদের বিনিয়োগকারী নাই তাই কিন্তু আমরা দেখি কিছু কিছু স্পেসিফিক সিলেক্টেড আইটেম নিয়ে প্লে হয় কারা এটা নিয়ে প্লে করে কেউ জানে না ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় পি বা প্রাইস আর্নিং রেশিও বর্তমানে মাত্র বারো দশমিক তিন দুই হাজার দশ সালে যা ছিল প্রায় একত্রিশ মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশ হলে দেড়শোর বেশি কক্ষ ক্ষতিগ্রস্ত নিরাপত্তা নিশ্চিত করেই খোলা হবে জানালেন কর্তৃপক্ষ হাকিমপুর খাদ্য গুদামে ধান সর্বার অভিযানে কৃষকদের আগ্রহ পর্যাপ্ত চাল দিচ্ছে না মিলাররাও লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা সকাল নটার কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে ছাত্র শিবির ছাত্র দলের সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশটি হলে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে এসব ক্ষয়ক্ষতি সারিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা কর্তৃপক্ষের হাসান আল মবিনের ছবিতে রাজশাহীর প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কোটা আন্দোলনের নামে গেল ষোলো জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হামলা চালায় বহিরাগত দুর্বৃত্তরা সে সময় ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করে আগুন দেয় তারা পুড়িয়ে দেওয়া হয় সাতাশটি মোটরসাইকেল লুট করে ল্যাপটপ সহ বেশ কিছু মালামাল এতে প্রায় সাতষট্টি লাখ টাকার ক্ষতি হয়েছে এরপর মাদার বক্স জিয়া মতিহার ও শাহমকদুম হলে হামলা চালানো হয় সতেরো জুলাই আরও পাঁচটি হলে হামলা চালায় তারা ছাত্র আন্দোলনকে পুঁজি করে ছাত্রদল ও ছাত্র শিবির এসব হামলা চালায় বলে দাবি ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আমরা আমরা যারা করি সাধারণ ছাত্রদের সাথে চড়াও কোনো আচরণ করিনি জামাত শিবির রয়েছে বিএনপি রয়েছে এদের ভিতরে সাধারণ যে মাদক সেবি তারা রয়েছে যারা অন্যান্য অপরাধে অতীতে চিহ্নিত নাশকতাকারী তারাও রয়েছে দুর্বৃত্তদের হামলায় বিশ্ববিদ্যালয়ের দশটি হলের একশো আটান্নটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার কোটি টাকা ছাত্রদের যে মুভমেন্ট ছিল বা দাবি ছিল তার প্রতি আমরা তাদের সাথে সবসময় ছিলাম প্রায় আনুমানিক চার কোটি টাকার মতো আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে একটা তদন্ত কমিটি করে দিয়েছি সাধারণ ছাত্রদের কাছ থেকে আন্দোলন চিন্তাই হয়ে ক্ষণে ক্ষণে রূপ পাল্টেছে যা আগামী দিনের জন্য অশনি সংকেত বলে মনে করছেন উপাচার্য ও রাজশাহী সিটি মেয়র ধ্বংসাত্মক কাজ করতে তাদের হাতে নেতৃত্ব চলে গিয়েছিল সম্পূর্ণ ফলে তাদেরকে ট্র্যাক করা এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে ইয়ে করা অনেক সময় প্রশাসনের জন্য একটু কঠিন হয়ে পড়ে সবাইকে অনুরোধ করব শান্ত হতে সুস্থ হতে এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় যখন খোলার পরিবেশ আমরা খুলব শিক্ষার্থীদেরকে নিয়ে বসবো এবং এই সকল বিষয় নিয়ে সকল বিষয় নিয়ে শিক্ষার্থীদেরকে চিন্তা ভাবনা করতে হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আঠারো জুলাই মহিলা কলেজের সামনে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় সহিংসতার এসব ঘটনায় মামলা হয় ষোলোটি গ্রেফতার তিন শতাধিক বনুশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন নানা জটিলতায় হাকিমপুর খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহ কম কৃষকদের আর সরকার নির্ধারিত দাম কমের কথা বলে পর্যাপ্ত চাল দিচ্ছেন না মিলারাও। ফলে চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে হিলি প্রতিনিধি সালাউদ্দিন বুকুলের তথ্য ছবিতে দেখুন গত তেইশ মে দিনাজপুরের হাকিমপুরে বড় মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু হয় চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত দাম কিছুটা বাড়িয়ে এবার বত্রিশ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে সাতশো বাহাত্তর মেট্রিক টন ধান ও ৪৫ টাকা দরে মিলারদের কাছ থেকে চারশো টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে খাদ্য বিভাগ কিন্তু জুলাই শেষদিকে দিকে এসেও লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ হয়নি ধানের গুণগত মান ও ব্যাংকের মাধ্যমে অর্থগ্রহণ সহ কিছু শর্ত থাকায় সরকারি গুদামে ধান দিতে কৃষকদের আগ্রহ কিছুটা কম কাঁচা দেখে নরম দেখে নেয় না টাকা ধামালা করে ব্যাংকে আমরা কৃষক লোক নেগা পাড়া দেয় না ব্যাংকে যাবা একবে ওই জন্য আমরা ওই বাসাতে ধান আমরা দেই আর গুডাউনে দিলে ধানটা জাত করা লাগবে সেরকম মানে সুগান হতে হবে এদিকে বেশি দামে ধান কিনে প্রতি কেজি চাল উৎপাদনে প্রায় পঞ্চাশ টাকা খরচ পড়েছে বলে দাবি মিলারদের স্থানীয় একুশ মিল মালিকের মধ্যে গুদামে চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে মাত্র বারো জন এতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সংখ্যা তৈরি হয়েছে বর্তমান ধানের বাজার বারো সাড়ে বারোশো আর এই ধানটা কিনে ক্রাশিং খরচ দিয়ে চালের দাম পড়ে যায় পঞ্চাশ টাকা প্লাস ভাইরাস সরকার দিচ্ছে আমাদের পঁয়তাল্লিশ টাকা কিভাবে আমরা চাল দেবো তবু আমাদের একটু দিতে হবে কন্ট্রাক্ট করেছি না দিলে তো লাইসেন্স থাকবে না কালো লিস্ট হবে এ নানান চিন্তা ভাবনা করে আমরা লস খাইও চাল চাল গোডাউনে সাপ্লাই দিই আগস্ট মাস পর্যন্ত সময় থাকায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের আশা কর্মকর্তাদের টার্গেটের কাছাকাছি চলে গেছি হ্যাঁ সাতশো বাহাত্তর চারশো ছাপ্পান্ন সেক্ষেত্রে ঠিক আছে এখন পর্যন্ত চারশো ছাপ্পান্ন টন ধান ও তিনশো বিশ টন সিদ্ধ চাল সংগ্রহ করেছে খাদ্য বিভাগ শেষ করছি সকাল নটার একুশে সংবাদ যাবারি ব্যাংক পেয়েছি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি দেশকে ধ্বংসের মহড়ায় জঙ্গিদের সাথে যোগ দিয়েছে স্বাধীনতা বিরোধীরা বললেন প্রধানমন্ত্রী চোদ্দ দলের সাথে বৈঠক জামাত শিবির রাজনীতি নিষিদ্ধের পক্ষে চোদ্দ দল সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ সংসদায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক কালো ব্যাজ ধারণের আহ্বান টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের গল্প রেশিও তড়ানিতে জরুরি পদক্ষেপ চায় বিনিয়োগকারীরা